আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 6 এর নিজে করি 1.1। তো প্রথমে আমাদের করতে হবে এই সরলগুলো, দেখো এক নম্বরে সরলটা প্রথমে টুকে নিচ্ছি, 30 - 24 - 6, এই যে 24 - 6 এর মাথা যেটা আছে সেটাকে বলে রেখাবন্ধন, ব্র্যাকেটের মধ্যে এর কাজটা আগে হয়। তাহলে দেখো এটা হবে 30 - 24 - 6টা আগে করতে হবে, তাহলে এটা হবে 18 - 8, এটা বিয়োগ করলে 2 আর 2 - 22 - 8, তাহলে না 10 যোগ 2 এটা 12 হবে, এটা 12 হবে, 12 - 8 মানে হচ্ছে 4, তাহলে উত্তর হবে নির্ণেয় সরল ফল 4। সরল ফল হচ্ছে 4 হলো। নেক্সট দেখো 2 নম্বর, 2 নম্বর আছে 40 ভাগ 5, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ×4, 3 × 8 - 3 + 6, এটা আছে রেখাবন্ধনী, যেটা রেখাবন্ধনী থাকবে তার কাজটা প্রথমে আগে করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলো 40 ভাগ 5 × 4 = 3, এটা বিয়োগ করলে কত হচ্ছে 5 + 6 হলো। তারপরের লাইনে আমি এই কাজটা করে ফেলতে পারি, এটা হচ্ছে 8 + 8 = 40 × হচ্ছে 4 থাকছে, এবার এই গুণটা করবো 3 × 5 = 15 - 6, তারপরে হচ্ছে দেখো এখানে 8 × 4, ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে এর, এটা 15 × 6 = 21, এবার এর কাজটা আগে হবে, তার মানে 8 গুণ এটা হচ্ছে 4 = 8, এটা হলো। তাহলে ইজিক্যাল টু কি হবে, 4 × 8 = 32, 7 × 3 = 8, 8 × 8 = 64 আর 3 = 67, এইটা তাই নির্ণেয় সরল ফল 6 - 7 = 2 হলো। এরপর দেখো পরের পেজ, এই যে এখানে 3 নম্বর, 3 নম্বর কি আছে, 40 ভাগ 5, তারপরে হবে ভাগ 4, 5 - 3, এইটা, তাহলে এইটা ব্র্যাকেটের মধ্যে ভাগটা আগে হয়ে যাবে 8 ভাগ হচ্ছে 4, এখানে কিছু নেই মানে এর, 5 - 3 = 2, এবার এর কাজ আগে হয়, তাহলে 8 ভাগ 4 / 2 = 8, তাহলে হবে 1, তাহলে উত্তর হবে নির্ণেয় সরল ফল 1 হল। এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বরে দেখো 2টো জিনিস আছে, 2টো জিনিসের মান খুঁজতে বলেছে, একটা ব্র্যাকেট দিয়ে একটা ব্র্যাকেট ছাড়া, তাহলে এখানে কি আছে 25 - ব্র্যাকেটের মধ্যে 4 + 9, ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 3, তার মানে এটা হবে 25 - 9 আর 4 = 13, ভাগ 3,
তাহলে এটা 12 ভাগ 3 মানে হচ্ছে 4 এটা একটা পার্ট হলো আরেকটা পার্ট দেয়া আছে দেখো 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3 এবার ভাগের কাজটা আগে হয় বদমাশ নিয়মের সাহায্যে তাহলে 9 ভাগ 3 করলে হচ্ছে 3 এরপরে কি হয় যোগের কাজটা আগে হয় এইখানে আছে বিয়োগ 25 এর সঙ্গে 3টা তাহলে যোগ হয়ে যাবে 5 আর 3 এ 8 28 মাইনাস 4 মানে হবে 24 এর আগে তো বিয়োগ চিহ্ন তাহলে এটা বিয়োগ এইটা এটা যোগটা আগে হয়ে গেল হলো নেক্সট দেখো 5 নাম্বার 5 নম্বরে বলেছে কি 16 মাইনাস 4 5 মাইনাস 3 তাহলে 16 মাইনাস 4 মানে 12 মাঝখানে কিছু নেই মানে এর আর এটা হবে 2 তার মানে হচ্ছে 24 হলো এবার আরেকটা যে পার্ট আছে 16 মাইনাস 4 তাহলে যে 5 মাইনাস 3 তার মানে 16 মাইনাস 4 এর 2 তার মানে 16 মাইনাস 8 উত্তর হবে 8 ঠিক আছে এরপরে দেখো 6 নাম্বার 6 নাম্বার কি আছে 10 মাইনাস 3 মাইনাস 5 তাহলে 10 এর থেকে 3 গেলে 7 7 এর থেকে আবার 5 গেলে থাকছে 2 তারপরে কি আছে দেখো 20 ভাগ 5 20 ভাগ 5 ভাগ 2 ঠিক আছে এবার প্রথমে যে ব্র্যাকেট দেয়া না থাকলে প্রথমে এই বিয়োগটা তারপরে পরের বিয়োগটা হয় এখানে ভাগের ক্ষেত্রে প্রথমে এই বিয়োগটা তারপরে এই বিয়োগটা এটা বিয়োগ ভাগ করলে 4 ভাগ হচ্ছে 2 তার মানে এটা হচ্ছে 2 তাহলে দেখো নিয়মটা এখানে বলে দেওয়া আছে সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে এবং বন্ধনী না থাকলে আমরা বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব হলো এবার দেখো কুশি দেখি 1.1 প্রত্যেক ক্ষেত্রে একই মান পায় কিনা দেখি তাহলে প্রথমে হচ্ছে একের এ তার এ 20 যোগ 8 তারপরে আছে দেখো ভাগ ভাগ আছে 4 বিয়োগ 2 20 যোগ 8 ভাগ 2 ভাগের কাজ আগে মানে 20 যোগ 4 মানে হচ্ছে 24 মানে নিয়ে সরল ফল 24 নেক্সট হচ্ছে বি 20 যোগ 8 ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 4 বিয়োগ 2 এটা ব্র্যাকেটের মধ্যে 28 ভাগ এটা 2 তার মানে এটা হলো 14 এটা ছিল 24 এটা হলো 14 তারপরে হচ্ছে সি সি তে কি আছে দেখো 20 বিয়োগ 8 গুণ করলে 4 মাইনাস 2 তাহলে এটা বিয়োগটা করলে হচ্ছে 2 এর মাঝখানে কিছু নেই মানে এর 2 এটা হবে 24 হলো সি এটা একই হলো তারপরে হচ্ছে দেখো ডি কুড়ি মাইনাস 8 এর 2 তার মানে 20 মাইনাস 16 এটা হলো 4 এরপরে একটা আছে দেখো ই
এখানে করে দিই 20 + 8 ভাগ 4 - 2 তাহলে ব্র্যাকেটে আছে 28 ভাগ 4 - 2 7 - 2 মানে হচ্ছে 5 হলো এবার দেখো 2 এর a এখানে হবে তাহলে 256 ভাগ এটা করে নিলে 8 ভাগ এটা করে নিলে 2 ভাগের কাজ আগে এদিকের ভাগটা আগে হবে 3 + 8 = 24 আর 2 × 16 ভাগ 2 তাহলে এটা হবে 16 × 2 মানে হচ্ছে 32 হলো এবার আছে দেখো বি একটা 72 ভাগ 8 - 72 ভাগ 8 = 9 তাহলে এখানে ভাগের কাজটা আগে হবে 9 × 9 এখানে এরের কাজ আগে হবে 72 ভাগ 72 তাহলে এটা হবে 9 * 81 - এটা হবে 1 হবে হচ্ছে 80 হলো এবার দেখো সি 76 - 4 - 6 + সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19 - 48 - 57 - 17 এইটা তার মানে 76 - 4 - 6 + 19 - 48 এই বিয়োগটা আগে হবে 0 = 4 তার মানে 76 - 4 - 6 + 19 - 8 76 - 4 - 6 + এটা বিয়োগ করলে 11 তার মানে এটা হবে 76 - 4 - এটা হবে 17 তাহলে এই বিয়োগটা হলো প্রথমে 72 - 17 ওইটা বিয়োগ করলে 7 + 5 = 12 হাতে 2 = 55 হলো এবার হচ্ছে ডি25 - 62 · 20 × 6 · 3 এটা কি হবে 25 × 16 এটা কি হবে 15 দিয়ে 4 × 15 = 60 - 4 × এটা বিয়োগ করলে 2 কত হলে 7 হয় 5 হলে এটা হবে 5 আর এখানে আছে 1 = 15 এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ এখানে ভাগের কাজটা আগে হবে তাহলে হবে হচ্ছে 20 × 2
আর এই কাজটা আগে হয়ে যাবে। এটা হবে হচ্ছে 40। এবার কি হবে দেখো, এখানে ভাগের কাজটা আগে হবে 25 গুণ এটা হবে 4 মাইনাস 4 গুণ 15। এবার এখানে কিসের কাজ আগে হবে, গুণের কাজ, এটার সাথে এটা 100 মাইনাস। এবার এই গুণটাও হবে 4 × 15 = 60। তাহলে এটা হবে 40 ভাগ 40, তাহলে = 1। এবার দেখো এইটা, -42 এটা দুটো যোগ করলে 40, এটা হবে পরের স্টেপে। এটা করলে 4, এটা হচ্ছে 16 ভাগ, এটা করলে হচ্ছে 2, এটা করলে 8, এর 12। এর কাজটা আগে হবে, আর 2 × 16 = 6, হাতে 1 + 8 = 8, আর 8 × 96 = 4, 2 + 4, 4 দিয়ে ভাগ করলে 24, 4 × 8 = 8, 8 × 16 = 2 + 4, আর 40 + 4 = 52। এবার দেখো এফ, এখানে কোন কাজটা আগে হবে, গুণের কাজটা, তাহলে 110 - 11 = 12। একটা 9, এটা আগে হতো, আচ্ছা এই কাজটা পরে হবে, 3 × 4, আগে এদের কাজ, না ঠিকই আছে, এটা হবে হচ্ছে 9, ব্র্যাকেটের কাজ আগে হবে, এটা পরে, এটা 12ই হবে, ঠিকই আছে, এটা হবে হচ্ছে 2 এর 9, এটা 12ই হবে, তার মানে 4 গুণ যোগটা আগে হবে, 100 সঙ্গে যোগ হয়ে যাচ্ছে 12, এটাকে পরে রাখলাম, তখন এটা হবে 122 - 11, চার গুণ 24 - এটা বিয়োগ করলে কত হচ্ছে, 1 1 1 ভাগ 9,
অঙ্কটা একটু ভুল ঢুকেছি এখানে, 11 আর 3-এর মাথায় এরকম একটা দাগ আছে। তাহলে এখানে এখানে এই পার্টটা আগে হয়ে যাবে, 11 আর 3 এখানে হয়ে যাবে 14, 14 ইন্টু এখানে হয়ে যাবে 4, তাহলে 4 14 এখানে হবে 56, এটা হবে 56, 56 বিয়োগ করলে হচ্ছে এটা হবে 4 6, 6 কত হলে 11 হয় 5, 54 হবে এটা, 54 ভাগ 9 হবে, তার মানে এখানে হয়ে যাবে 6, 6 হবে এটা। তাহলে 4 গুণ এটা বিয়োগটা করলে 18 ভাগ 2 এর 9, তাহলে 4 গুণ 18 ভাগ এটা হবে 18, ভাগের কাজটা এক আগে হলে 4 গুণ 1 মানে হয়ে যাবে 4। এই আমার একটু গন্ডগোল হয়ে গেল, এটা 14 গুণ 4 মানে -56, এবার এটা থেকে এটা বিয়োগ করলে 54 মাইনাস ভাগ 9 6। এবার দেখো জি, এটা আগে করতে হবে, 12 গুণ 13 করলে কত হচ্ছে 3 বারং 36, 17 হলো 3 বারো আগে 12 আর 3 এ 15, -3 ইন্টু এই বিয়োগটা করলে 31, 200 ভাগ এই গুণটা আগে করতে হবে, 156 -3 3 3 9 বিয়োগ করলে 3 9 কত হলে 15 হয়, 9 আর 6 বিয়োগ করলে 5, এটা হচ্ছে 2 25 দিয়ে 200 করলে 8 হলো। তাহলে কি হবে দেখো, এই চারটা এটা আগে হবে 5 আর 3 এ 8, এটা হচ্ছে 6, এটা আগে হবে 3 নং 27, এটা আগে হবে 8 নং 72, এই বিয়োগটা হয়ে যাবে 8 কত হলে 17 হয়, 8 আর 9 17, হাতে 1 এখানে 6 রেখে 7 8, ভাগ যদি করি 27 দিয়ে 1 তাহলে কত হচ্ছে দেখো, 9 দিয়ে করলে 1 1 1 3 নং 27, 3 দিয়ে করলে 3 3 9 3 সাথে 21 37 যোগ, এটা কি হবে, এটা হয়ে যাবে 6 বারং 72, কিছু নেই মানে এর, -9 1 9 -10 5 যোগ 37 যোগ 12 এর 4 মানে 4 বারং 48, তার মানে 919 মাইনাস
দশের তিনকে যোগ করলে কত হচ্ছে আট আর সাথে হচ্ছে পনেরো, পনেরো আর পাঁচে কুড়ি, হাতে রইলো দুই, সাত আর দুই নয়, তাহলে এটা হবে নাইন ওয়ান নাইন মাইনাস নশো মানে উনিশ। বলো এরপর দেখো তিনের এক গল্প তৈরি করে লিখতে বলেছে, তাহলে দেখো এমন ভাবে আমি একটা গল্প তৈরি করেছি যে আমার কাছে বারোটি আম ছিল, তার থেকে দুটি আম আমার ভাইকে দিলাম যেটা দুই বিয়োগ আছে, দেওয়ার পর অবশিষ্ট আম মানে বিয়োগ হওয়ার পর যেটা থাকলো আমিও বোন সমান দুভাগে ভাগ করে নিলাম, আমি ও বোন প্রত্যেকে কটি করে আম পেলাম। এটা হচ্ছে যে অঙ্কটা দেয়া আছে তার একটা অঙ্ক তৈরি করলাম। এবার আমি সমাধানটা করছি, দেখো বারো মাইনাস দুই ভাগ দুই, তাহলে দশ ভাগ দুই তেমন পাঁচ, তাহলে উত্তর হবে আমি ও বোন প্রত্যেকে পাঁচটি করে আম পেলাম। ঠিক আছে, একই রকম ভাবে বিটারও প্রশ্ন তৈরি করতে হবে, বিয়ের অঙ্কটা তোমরা এরকম বুদ্ধি খাটিয়ে একটা প্রশ্ন তৈরি করবে, আমি সমাধানটা দেখাচ্ছি। এটা হবে নব্বই মাইনাস এটা বিয়োগ করলে সাত আর দুই, এটা করলে তিন ছয় নয় হবে উত্তর। এটার গল্পটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপর দেখো চার নাম্বার, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি, মানে এর থেকে একটা সরল আকার তৈরি করতে হবে। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে একশো পঁচিশটি পেয়ারা প্রতিদিন দু টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন, তাহলে ওখানে মোট পেয়ারার দাম হচ্ছে একশো পঁচিশ গুণ দুই, তিনি যে টাকা পেলেন তা দিয়ে সরি তা নিয়ে পাঁচ টাকা দামে দুটি পেন কিনলেন ও কুড়ি টাকা দামের দুটি খাতা কিনলেন, বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দিলেন। তাহলে প্রথমে থাকছে দেখো রাজদীপ কত টাকা পেল, তাহলে রাজদীপ অঙ্কটি গণিতের ভাষায় সাজিয়ে পাই, অঙ্কটি গণিতের ভাষায় সাজিয়ে টোটাল প্রথমে ছিল একশো পঁচিশটা দু টাকা করে হলো, এবার তার থেকে কি কি যাচ্ছে দেখো, দু টাকা বিক্রি করলেন পাঁচ টাকা দামের দুটি পেন, দুটো পেন দুই দিয়ে গুণ ও কুড়ি টাকা দামের দুটি খাতা, তাহলে কুড়ি টাকা দামের দুখানা খাতা কিনে ফেলেছে হলো, বাকি টাকা এইটা বাকি টাকা যেটা থাকছে সেটা এইটা, তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন, তার মানে এই পুরো জিনিসটা ভাগ হবে দুই, এইটা ছিল তার থেকে এইটা একটা খরচা হয়েছে এইটা একটা খরচা, মোট খরচ এইটা হলো, বাকি টাকা ওই জন্য বিয়োগ হলো, সেটা দুই ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে রাজদীপ কত পেলো সেটা দুই দিয়ে ভাগ, তাহলে এখানে দেখো কি হবে একশো পঁচিশ গুণ দুই মাইনাস এটা দশ যোগ চল্লিশ, তাহলে এখানে হবে একশো পঁচিশ গুণ দুই মাইনাস পঞ্চাশ, তাহলে এটা পঞ্চাশ দুশো মাইনাস পঞ্চাশ ভাগ দুই, তার মানে দুশো ভাগ দুই একশো, তাহলে উত্তর হবে রাজদীপ একশো টাকা পেল।
হ্যালো।